নমস্কার বন্ধুরা, আমার নাম রঞ্জিত বিশ্বাস, আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জিত বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়ালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা কিন্তু আজকে মন দিয়ে দেখতে হবে, আজকে ওয়াটার কালারটা অন্যরকম হতে চলেছে, এই জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি আকাশটা করব। দেখুন আমি জলটা কী কতটা নিলাম আর রঙটা কতটা নিলাম, নিয়ে দেখলেন আমি ওপর থেকে আকাশটা শুরু করেছি, কীভাবে আমি ভাসিয়ে রেখেছিলাম জলটা, সেম এইভাবে জলটা রেখে দেবেন ভাসিয়ে। তারপরে কী নিচ্ছি, ক্রিমসন লেকের সঙ্গে এই আল্ট্রাভায়োলেট ব্লুটা দিয়ে যেখানে আমি জলটা স্টপ করে রেখেছি তার সঙ্গে আবার মিশিয়ে মিশিয়ে নিচের দিকে নামাচ্ছি। এরকম জলের স্তরটা কিন্তু রেখে দেবেন, ঠিক আছে। জলের স্তরটা কেন রাখতে বলছি সেটা বুঝতে পারবেন এখনই। এই যে জলের স্তরটা রেখেছি, এর ওপর থেকে আমি কিন্তু দূরের যে গাছপালা আছে সেটা করব, ঠিক আছে। মন দিয়ে দেখুন, বুঝতে পারবেন তাহলেই। এই দূরের যে গাছপালাগুলো আমি করছি, কালারটা আমি কী নিয়েছি বলে দিচ্ছি। আমার মেশানো ছিল হচ্ছে আল্ট্রামেরিনের সঙ্গে শ্যাপ গ্রিন, সেটা শুকিয়ে গেছিলো, তার মধ্যে আমি একটু গম্বো জেলও মিশিয়ে তারপর কিন্তু কালারটা করেছি। এবার দেখুন নিচে স্তরটা আবার একটু জল জমে আছে দেখতে পাচ্ছেন, ওই জলটা কিন্তু তুলে নেবেন, ঠিক আছে। এইবার আমি কী করব, জমিটা কী দিচ্ছি, লেমন দিচ্ছি, আমি লেমন ইয়েলো নিচ্ছি। মন দিয়ে দেখুন কীভাবে করছি। এটা কিন্তু ফার্স্ট টোন, ফার্স্ট টোনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টোনটা কিন্তু প্রথমে ঠিকঠাক দিতে হবে, যে এই টোনটাই ভুলে তাহলে কিন্তু আমার ছবিটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমি দিলাম কি, লেমন ইয়েলো দিলাম, তারপরে দিলাম লেমন ইয়েলোর সঙ্গে শ্যাপ গ্রিন মিশিয়ে। দেখুন আমি এটা ফাঁকা রেখেছি, ওখানে আমি কী কালার দেবো সেটা কিন্তু মন দিয়ে দেখুন। এই ফাঁকা জায়গাটা আমি ভার্মিলিয়ান রেড দিলাম একটুখানি শ্যাপ গ্রিনের সঙ্গে মিশিয়ে। এবার আল্ট্রামেরিন নিলাম আর এটা ভিডিয়ান গ্রিন নিলাম, আল্ট্রামেরিনের সঙ্গে ভিডিয়ান গ্রিনটা আমি মিশিয়ে নিলাম, নিয়ে আমি কিন্তু নিচের দিকে নামাচ্ছি কালারটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন টোনটা আমি কীভাবে দিয়েছি। ফার্স্ট টোনটা জলের স্তরটা জমিয়ে আস্তে আস্তে যখন ডার্ক করবেন তখন কিন্তু রঙটা গাঢ় করবেন, জলটা নেবেন না, যেই যে জলের স্তরটা নামাচ্ছেন ওর সঙ্গে মিশিয়ে মিশিয়ে কিন্তু আস্তে আস্তে গাঢ় করে নিচের দিকে আমি রঙটা নাবিয়ে দিয়েছি। তো সেম আমি দেখছেন আরেকটা জমি শুরু করেছি, সেম কালারটা আমি করব। কালারটা শুকিয়ে যাওয়ার পর আমি গাছগুলো করব, ঠিক আছে। মন দিয়ে কিন্তু দেখুন, স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমি বলে দিই কালার আমি কী কী ব্যবহার করেছি। আমি এখানে লেমন ইউজ করেছি, গম্বুজ ইউজ করেছি, অকার ইউজ করেছি, ভার্মিলিয়ান ইউজ করেছি, ভার্মিলিয়ান রেড, ক্রিমসন লেক, ভিডিয়ান গ্রিন, আল্ট্রামেরিন ব্লু, ব্রাউন শাইনা, তো মোটামুটি সব কালার ইউজ করেছি। আর তুলি যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু বলে দিচ্ছি আরেকবার, রাউন্ড ব্রাশ, 12 নম্বর রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি, আর যেটা হচ্ছে খাতা আর 10 নম্বর রাউন্ড ব্রাশ ইউজ করতে পারেন, 12 আমি ইউজ করেছি আর 10-12 দুটোই আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর খাতা যেটা ইউজ করেছি ভালো কোয়ালিটির, 250 থেকে 200 GSM-এর ভালো খাতা ব্যবহার করেছি। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, এই জন্য বলছি ভিডিওটা দেখুন আর স্কিপ করবেন না। স্কিপ করে গেলে কিন্তু কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। অনেকেই কোশ্চেন করে, দাদা কী পেপার ইউজ করছেন, কী রং ইউজ করছেন, কী খাতা, আমার ভিডিও দেখে সব বলে দিই, এই জন্য ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, ঠিক আছে। পুরো না দেখলে আপনারা এই জন্য বুঝতে পারেন আমি কী ব্যবহার করছি না করছি, আর ভিডিওটা আপনাদের জন্যই করা, আপনারা যদি মন দিয়ে দেখেন তাহলেই কিন্তু শিখতে পারবেন। আর যদি কোনো আপনাদের কিছু অন্য কিছু মানে বিষয় জানতে ইচ্ছা থাকে বা ইচ্ছুক হয়ে থাকেন, যে অন্য বিষয় আমরা একটু জানতে চাইছি বা বুঝতে পারছি না, সেটা আমাকে কমেন্টে জানাবেন, অতি অবশ্যই হেল্প করে দেবো। আমার অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছেন, অনেকে শহরের সিনারি চেয়েছেন দেখতে, আরও অনেকে অনেকগুলো কমেন্ট করেছেন, আমি দেখেছি সেগুলো। আমি আস্তে আস্তে ওয়াটার কালার টিউটোরিয়াল ভিডিও আনবো, একটু সময় দেন আমাকে, কারণ আমার আমি একটু কাজে ব্যস্ত থাকি যেহেতু, তো তার মাঝখানে আমি আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো করি, ঠিক আছে। এর জন্য আপনাদের থেকে একটু সময় চেয়ে নিয়েছি, যে বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন অতি অবশ্যই তাদের আমি দেখাবো ওয়াটার কালার টিউটোরিয়ালগুলো, যেগুলো শহরের বলেছে, কেউ কেউ আর বলেছে মনোক্রোম একটা স্টাডি দেখাতে, অতি অবশ্যই আমি দেখাবো, তোমাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা, ঠিক না। তো আমি অতি অবশ্যই দেখাবো। তাহলে এখন এই ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে, ঠিক আছে। তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন।
আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখার জন্য।